হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি কিচেন পরিষ্কারের টিপস। কারণ আমরা কম বেশি সবাই জানি, রান্নাঘরের চুলা যদি হয় জানালা বরাবর, তাহলে সেই জানালাগুলো খুব তাড়াতাড়ি তেল চিটচিটে ও নোংরা হয়ে যায়। তাই আজকে খুব সহজে হাতের কোনো প্রেশার ছাড়াই কম ঘষাতে কীভাবে মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে জানালা পরিষ্কার করা যায় রান্নাঘরের, সেই টিপস নিয়ে এসেছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই জানালা আমি পরিষ্কার করছি। চলুন তাহলে পরিষ্কারের প্রসেসিংয়ে চলে যাই। এজন্য একটা প্লাস্টিকের বাটির মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নিচ্ছি। বেকিং সোডা কম বেশি সবার ঘরেই থাকে, কারণ এটা বেকিংয়ের কাজে প্রয়োজন হয়। এরপর এখানে 3 টেবিল স্পুন পরিমাণ সাদা ভিনেগারটা দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই 2টা উপকরণ দিয়েই পরিষ্কার করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি সময় লেগে যায়। তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার, যেটা আছে সাবানে, সেটা দিয়ে দিচ্ছি। এটা আপনি যে কোনো ব্র্যান্ডের হুইল পাউডার নিতে পারেন। হুইল পাউডারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিচ্ছি হাঁড়ি পাতন পরিষ্কারের যে স্ক্রাবারটা থাকে স্টিলের, সেটা। আর হাতে একটা গ্লাস পরে নিচ্ছি। হাতে গ্লাস পরাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও পরতে পারেন, তবে এটা পরলে হাতে ময়লা জড়াবে না। এরপরে আমি পরিষ্কার করার জন্য চলে এসেছি। আর এখানে আমি 1টা বাটিতে সেই সাবানের মিশ্রণটা নিয়েছি, আর 1টা বাটিতে কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম পানি নিয়েছি, যেটা আমার হাতে সহনীয়। এরপরে প্রথমে স্টিলের স্ক্রাবারটা কুসুম গরম পানির মধ্যে একবার চুবিয়ে নিয়েছি, এরপরে সেই সাবানের মিশ্রণে একবার ডুবিয়ে নিয়েছি। নিয়ে এভাবে আমি ঘষা দিচ্ছি, আর দেখেন কীভাবে পরিষ্কার হচ্ছে। আমি কিন্তু হাত দিয়ে একটু প্রেশার দিচ্ছি না, আলতো করে পরিষ্কার করছি ঘষে ঘষে। যখন দেখবেন স্ক্রাবারের পানিটা আর সাবানটা একেবারে শুকিয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে আর একবার গরম পানির মধ্যে ডুবিয়ে নেবেন, তারপরে সাবানের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেবেন। এভাবে করে ডুবিয়ে ডুবিয়ে পরিষ্কার করবেন, যতক্ষণ না সবগুলো জায়গা আলতো করে ঘষা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সেম প্রসেসিংয়ে এটা করবেন। আর দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি জানালার অর্ধেক অংশ আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার ক্যামেরা এই পর্যন্তই এসেছে, আর কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাই আমি একা একা এটা ভিডিও করছি। আর বাকি অর্ধেকটা উপরে আছে, আমি চেয়ারে দাঁড়িয়ে উপরটা পরিষ্কার করব, তবে সেটা সেম প্রসেসে করব, তাই ভিডিওতে আনছি না। দেখুন কীভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করছি। আমি চেয়ারে দাঁড়িয়ে গিয়েছি, আর উপরের অংশটাও সেমভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি উপরটাও পরিষ্কার করে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি নিচ্ছি, আর সাবানের মিশ্রণ নিচ্ছি। এরপরে থাই গ্লাসের ফ্রেমটাও আমি একটু ঘষে ঘষে নিচ্ছি, কারণ এই ফ্রেমটা অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়। তাই এরপরে বেশি বেশি পানি নিয়ে আমি সেটাকে ভালোভাবে গ্রিলের সাথে লাগিয়ে তারপরে এভাবে পরিষ্কার করছি। ফ্লাই গ্লাসের জানালাটা দেখুন কেমন, 1টা ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভিডিওটা টানছি না, আপনাদেরকে খুঁটিনাটি সব দেখানোর চেষ্টা করছি, তাই আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডও করে দিইনি। আমি ভালোভাবে সবটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকমভাবে এটা পরিষ্কার করছি। প্রথমে পানির মধ্যে স্ক্রাবারটা ডুবিয়ে, এরপরে সাবানের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি, এরপরে সেটা দিয়ে ঘষে নিচ্ছি।
জানালার উপর সাইডটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণটাই ঘষে নিচ্ছি। জানালাটা এত বেশি নোংরা হয়েছে যে বাইরের অংশ দেখাই যাচ্ছিল না এই জানালা থেকে, তাই এটাকে খুব তাড়াতাড়ি করে এভাবে পরিষ্কার করছি। সবটা আমার পানি দিয়ে আর সাবানের মিশ্রণ দিয়ে ঘষে নেওয়া শেষ প্রায়। এখন শুধু ফ্রেমটা অর্ধেক অংশ বাকি ছিল, সেটাও ঘষে নিয়েছি। দেখুন জানালার ফ্রেমটাও আমি কিভাবে ঘষে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি হাত দিয়ে অনেক জোরে জোরে ঘষছি, কিন্তু না, আমি একেবারেই প্রেসার দিচ্ছি না। এটা করলে কিন্তু আপনার হাতে একটু ব্যথা হবে না, আপনি সুন্দরভাবে এটা পরিষ্কার করতে পারবেন মাত্র 8 থেকে 10 মিনিটে। আমার প্রায় কমপ্লিট জানালাটা ঘষে নেওয়া, আমার সম্পূর্ণ জানালাটা ঘষে নেওয়া প্রায় শেষ। এখন আমি জানালা ঘষে নেওয়ার সময় নিচে যে ময়লা পড়েছে চুলার সাইডটাতে, সেটাকে একটু ঘষে নেব। চুলার সাইডটা ঘষে নেওয়ার জন্য আমি একইভাবে এখানে গরম পানির সাথে সাবানের মিশ্রণটা মিশিয়ে নিয়েছি আর হালকা করে চুলার সাইডটা ভালোভাবে একটু ঘষে নিচ্ছি। টাইলস সহ ঘষছি, কারণ সাদা টাইলস উপরের তেল চিটচিটে ময়লাটা পড়ে একটু বেশি ময়লা হয়ে গিয়েছে, তাই হালকা হালকা করে এটাও সাবান পানি দিয়ে ঘষে নিচ্ছি। এটা আমার ঘষে নেওয়া প্রায় শেষ। এখন আমি সেই গরম পানিটা এভাবে করে ছিটিয়ে ছিটিয়ে জানালাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর চুলার অংশটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে নিচে জমে থাকা পানিটা আমি কাপড়ের সাহায্যে উঠিয়ে নিয়েছি আর দেখুন আমার জানালাটা কতটা পরিষ্কার হয়েছে। থাই গ্লাস থেকে বাইরের অংশটা একেবারে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। আমি সম্পূর্ণ জানালাটা শুকিয়ে যাওয়ার পর শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। চাইলে কমেন্ট করতে পারেন পরবর্তীতে যেরকম ভিডিও দেখতে চান সেই সম্বন্ধে জানিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।